প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারপর কেমন আছেন? আল্লাহ ভালো আছে। তারপর নাম কি? আমার নাম লতা। লতা আপা দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ফরিদপুর। ফরিদপুর কোন জায়গায়? ফরিদপুর রাজবাড়ি। আচ্ছা, তো বর্তমানে কোথায় আছেন? বর্তমানে আমি আছি যশোর। যশোর গেলেন কেন? যশোর গেছি, ওখানে কাজ কাম করে খাই, কি করব, এখানে তো কাজ কাম নাই তাই। আচ্ছা, তো ফ্যামিলি দেখে কে আছে? ফ্যামিলিতে আমি আছি, আমার একটা মা আছে। তো বাবা নেই? বাবা নেই, বাবা চলে গেছে। ভাই বোন কয়জন? ভাই বোন এক ভাই এক বোন। তো বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, বিয়ে শাদী হয়েছিল, চলে গেছে ফেলে তুই যৌতুকের জন্য। সন্তান আছে? হ্যাঁ, একটা বাবু আছে। আচ্ছা, তো বিয়ের পরে তো বিয়ে দেওয়ার আগে তো যৌতুক দিতে হয়, তো বিয়ে পরে দিতে হয়? কিছু দিছিলাম, তারপরে এখনো চাই, গরিব মানুষ দিতে পারি নাই দেখে তালাক দিয়ে চলে গেছে। আচ্ছা, তো এখন আপনি কি করতেছেন? এখন এই মানুষের বাসায় একটু টুকটাক কাজ টাজ করি, তাতে আমার মা ডালিয়ে আমার বাবু ডালিয়ে চলতে হয়, অনেক কষ্টে দিন যায়। তো তো স্বামী যে চলে গেল, তো কতদিন হয়ে গেল? স্বামী চলে গেছে 5 বছর। তো 5 বছরে তো বিয়ে শাদী করেন না কেন? না, বিয়ে শাদী করবো মনে করেন, আমার বাবু আছে, মা আছে, তাদের একটু দেখতে হয়। আর এখনকার মানুষ তো সবাই দেখে না, গরিব মানুষ, মানুষের টাকা পয়সা চান, কীভাবে বিয়ে করবো কোন। আচ্ছা, তো এখন কি আবার বিয়ে করার ইচ্ছা আছে নাকি নেই? এখন বিয়ে করার ইচ্ছা আছে, যদি গরিব মানুষকে যৌতুক ছাড়া বিয়ে শাদী করে, যদি আমার মা ডারে আমার বাবু ডারে দেখায় দেখে, তাহলে যদি ভালো মানুষ হয় তাহলে বিয়ে শাদী করা যায়। তো আপনার বাবুটার বয়স কত? 5 বছর। তো স্কুলে দেন না এখন? স্কুলে দিছিলাম মনে করেন, চালাইতে পারি না, অনেক কষ্টের দিন যায়, গরিব মানুষ, চালাইতে পারি না, বেতন লাগে, অনেক কিছু লাগে, এখন টানতে পারি না, তার জন্যই মনে করেন দিতে পারি না। আচ্ছা, তো এখন কি বিয়ে শাদী করার ইচ্ছা আছে? এখন যদি ভালো একটা মানুষ হয়, যদি আমারে দেখে টানে খিসে, তাহলে তার বিয়ে শাদী করণ যায়। মানে যে আমার আপনাকে টানবে তাকে বিয়ে করবেন? হ্যাঁ, আমারে দেখবে, আমি অনেক কষ্টে আছি, যদি আমারে হেল্প করে, আমারে দেখে, মানুষের বাসা কাজ টাজ করি, যদি আমার একটা মেশিন টেশিন কিনে দেয় তাহলে আমি কাজ টাজ করবো, করে টুরে খাওয়ামো, আমার আর খাওন টাউন দেওয়ান লাগবে না। আচ্ছা দর্শক, নিজেরটা নিজেই কষ্ট করে চলতে পারবো। আচ্ছা দর্শক, আপনারা যদি লতা আপার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01938052226। নাম্বারটা আবার বলছি, 01938052226। তো এই নম্বরে ফোন দিলে আপনারা লতা আপার সাথে যোগাযোগ করতে পারবেন। আর কিছু বলতে চান? হ্যাঁ, যদি ভাই যদি ভালো মানুষ হয়, ভালো কথা বলে, খারাপ কথা যেন কোনো ভাইরা আমারে না বলে, যদি কারোর ভালো লাগে বিয়ে শাদী করবে, ভালো লাগে হেল্প করবে, সাহায্য সহযোগিতা করবে, ভালো না লাগে না করবে, কিন্তু ভাই খারাপ কথা কেউ বলবেন না, এটাই আমার অনুরোধ। আচ্ছা দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন, 5 বার নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।